গাইস আমাদের কি খবর? তো বুঝিয়ে দেওয়ার মতো ছিল। হ্যাঁ। ওইটা বুঝতে নিয়েছে? ওইটা বুঝতে নিয়ে দাও তো। আচ্ছা আমরা পূর্ব আদর্শ গ্যাস ও গ্যাসের আমরা এই চ্যাপ্টারটা অনেকেই অনেকে শেষ হয়ে যাবে। যারা সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য গ্যাস শেষ হয়ে যাবে। আমরা মনে করি তিনটা চারটা লেকচারিং চ্যাপ্টার শেষ করাটা শুরু। ঠিক আছে, তাহলে প্রথমে আসি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে? এই দুটো টার্ম নিয়ে আসলাম আমাদের পুত্র। কি বলেন আদর্শ গ্যাস কাকে বলে? ইসি তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। ইসি তাপমাত্রা চাপে এই সকল অবস্থায় লড়েছে, মানে যে সকল গ্যাস সকল অবস্থায় বয়েলের এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। একটু লিখি কথাটা, আদর্শ গ্যাস যে সকল গ্যাস সকল অবস্থায় বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস। ওকে, যে মূলত গ্যাসের পরিবর্তন দিদি অধিদপ্তর সময় পাঠাচ্ছিল এটি হলো আসল একটা পাচ্ছ মধ্যে আমরা গ্যাস দেখলাম কেমন গ্যাসের অনু আছে। এই যে গ্যাসের অনুগুলো যে দৌড়াদৌড়ি করতেছে এর একটা নিয়ম মেনে তো দৌড়াদৌড়ি করে, এই কোন নিয়ম মেনে করে এই তথ্যটাকে বলা হয় গ্যাসের পরিবর্তন। বিজ্ঞানীরা টেমি প্রথম থেকে অনেক গবেষণা ছিল আমরা করা শুরু করি। এদের মধ্যে অন্যতম হচ্ছে যেমন ক্লসিয়াস বিজ্ঞানী ম্যাক্সওয়েল, এরপর একজনকে বোলসম্যান, এরা কি করেন এই এগুলো নিয়ে নানা রকম গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসের মানে অনুগুলা গ্যাসের পাত্র কিভাবে অবস্থান করে এই সংক্রান্ত যে তথ্যগুলো প্রদান করেন সেগুলো আমরা বলি গ্যাসে। যেমন এর মধ্যে কয়েকটা হচ্ছে এটা আমরা জানি যে সবাই জানে সকল গ্যাসের একই গ্যাসের অনুসমূহ কয়টা তুলে যাও গ্যাসের অনুসমূহ একই ঠিক এটা তো সবাই জানে একটা গ্যাসের অনুসমূহ আর বিভিন্ন গ্যাসের অনুসমূহ কি বিভিন্ন গ্যাসের অনুসমূহ বিভিন্ন গ্যাসের অনুসমূহের আকৃতি এটা খুব মজার একটা কথা, গ্যাসের অনুসমূহের কোনো কি নাই আয়তন নেই বা খুবই নগণ্য। গ্যাসের অনুসমূহের কোনো আয়তন নেই নিয়ে হিসাব করে আমরা একটা সমীকরণ বের করছি আমরা কেমিস্ট্রিতে মনে রাখতে পারে অথচ কথাটা ঠিক নয়। সেজন্য পরে কি করে ব্যান্ডার ওয়াস একটা কারেকশন করে সে বলে না গ্যাসের অনুগুলার আয়তন নগণ্য হোক আর যাই হোক এমন তো আছে সে আয়তন গুলো দিয়ে তিনি ওই আদর্শ হিসেবে যে সমীকরণটা পি ইউস্ট এনার্জি এটাকে আবার কি করে কারেকশন করে। তাহলে এই কথাটার মধ্যে কি আছে যেমন আছে না এগুলো তিন নম্বরে কি আমরা লিখতে পারি তিন নম্বরে দেখা যাবে
গ্যাসের অনুভব নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সাথে সর্বদা সংঘর্ষ লিপ্ত। এবং এই সংঘর্ষ গুলো কোন ধরনের সংঘর্ষ দেখো, এই সংঘর্ষ সমূহ কি স্থিতিস্থাপক সংঘর্ষ? হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সংঘর্ষে অনুসরণ হয় তাদের সবাই ঠিক তার থেকে দেখবে। ওনারা নিউটনীয় বল যে চট্টরে করছেন না স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যদি ভরটা কেমন কি সংরক্ষিত থাকে, গতি শক্তি সংরক্ষিত থাকে, তাহলে তাকে বলা হয় কি স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে গ্যাসের অনুগুলো পাচ্ছ মধ্যে এই অবস্থায় আছে, খালি ধুমধাম একটা বটার মারতেছে আর পাচ্ছ দেওয়ার সাথে নাকি সংঘর্ষে সর্বদা লিপ্ত হচ্ছে। কেমন এবার আরেকটা শিকার হচ্ছে দেখছি দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব কি বলে? গ্যাস অণু দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব কি বলে? মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে, কি বলে? এবং এছাড়া একটা যুক্ত হবে মধ্যবর্তী দূরত্বের গড় মিলে আমি বলে অনেকগুলো সংঘর্ষের আমি কিন্তু বলে বলে লিখতেছি, অতএব না দেখলো শুনে লিখতে হবে সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মিলে গড় মুক্ত পাওয়া যায়। তাহলে এই দুটা জিনিস আমরা আলোচনা করবো এবং পুরো অংশটাকে আমরা চারটা করে ভাগ করে তৈরি করবো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চারটা অংশ। প্রথম টপিক এটা ডিভিশন তুমি এটার সাথে পিভি সমান এলাকি এটা চলে আসবে, যেহেতু পিভি সমান এলাকি এখান থেকে আসে ঠিক না, দ্বিতীয় সূত্র থেকে পিভি সমান এটার প্রবলেম দেখো আমরা, বিশেষ করে পিভি সমান ধ্রুবক অর্থাৎ পি ওয়ান বি ওয়ান সমান পিছু পিছু এই সমীকরণ দিয়ে কিভাবে ওদের গভীরতা নির্ণয় করে এবং ওদের ভিতর থেকে যদি একটা বাবুসকে বা বেলুনকে ভুলটানো হয় এটা কি ফাঁকবে কি ফাঁকবে না, এটা কোনো ভুলটা ধরা হবে। দুই নম্বর আমরা দেখবো এখানে গ্যাস অণুর মূল গড় বলবে, এই
এই সমীকরণটা কেন বাইরে টাইরে একটু দেখার চেষ্টা করবো, আমরা এটার থেকে আরো অনেকগুলো প্যারোডি সমীকরণ পাবো, যেমন পি ভি সি আর এন এস থ্রি বাই গড়মুক্ত পথের আমরা তিনটা রাশি মেলা বেড়ার চেষ্টা করবো, এবং তিনটা সমীকরণ আছে না, গোসের একটা প্রসেস একটা ম্যাথ, এই তিনটা সমীকরণ আমাদের উপস্থিত করবে। এখানে এই টপিক দিয়ে মনে মনে চ্যাপ্টারটা শেষ করতে পারবে, এনার কোনো কিছুই নেই। অধিকাংশ ক্ষেত্রে 70% 70-80% বয়লের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করবো। প্রথম আসি বয়লের সূত্র, কেউ বলেন তো বয়লের সূত্র, নিশ্চিত তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কিন্তু চাপের লিখি স্থির তাপমাত্রায়, মানে শর্ত হচ্ছে কি তাপমাত্রা ফিক্স থাকবে, স্থির তাপমাত্রায় দেখা যাচ্ছে কোন গ্যাসের আয়তন মানে একটা বাড়লে একটা বাড়ে না, আমি লিখতে পারি পি সমান কি লিখতে পারি ধ্রুবক লিখতে পারি, অর্থাৎ পি ওয়ান বি ওয়ান সমান এই যে সমীকরণটা দিয়ে আমরা বিমান বিমান সমান পিছু পিছু ওকে যেখানে পারে বা
গেছে তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাড়ে বা কম, বাড়ালে বাড়বে কমে তাহলে আমরা যদি এটার গাণিতিক এক্সপ্রেশন দিই কি হবে চাপ দিয়ে লিখলে চাপের সূত্র বলো অনেকে চাপ দিয়ে লিখলে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস চাপের 1/273 অংশ হারে বারে বারে তাহলে আমরা যদি ধরি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কি হয় আয়তন ভি নট হয় ওকে তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কত পাবে ভি নট ইন্টু 1/273 অংশ বাড়বে বা ভি নট ইন্টু 1/273 অংশ তাহলে যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে কত পাবে ভি নট এর 273 ইন্টু থিটা অংশ বাড়বে না এখানে V naught into 273 plus theta divided by 273. তাহলে উপরে লিখি এটা কি লিখতে হবে থিটার সাথে যদি 273 যোগ করা হয় কি হবে ক্যান বি ওই গেছে পরম তাপমাত্রা কি বলে তাহলে আমরা পাচ্ছি V theta সমান V naught into T by 273 অর্থাৎ লিখতে পারি V is proportional to what স্কেচারে মনে হয়েছে আয়তনের পরম তাপমাত্রা একটু বাসায় বসে এবার উজে উজে এক্সারসাইজ করলে আমাদের জন্য খুব ইজি হবে বেসিক খুব স্ট্রং হবে তুমি কেউ আমার বলে দেখবে পুরো আমার তোমার দরকার নাই ওই দরকার নাই বলে করা না তখন আর কি অন্য কোনো বলে বুঝে যাবে আমরা চেষ্টা করবো বইয়ে যা আছে সব আয়ত্ত করতে
এখন আমার কিছু মানে স্টুডেন্ট পাওয়া যায় মানে চ্যাপ্টারের অঙ্কগুলো উঠতে পারে কোনো মতে অ্যাডিস পারে না সংজ্ঞা সূত্র তথ্য এগুলো পারে না প্রমাণ পারে না মানে লিখতে পারবো না লিখবো অর্থাৎ স্থিত চাপে প্রবেশের আয়তন এর ক্ষমতা মাত্র সংজ্ঞা দিক অর্থাৎ স্থির চাপে প্রবেশের আয়তন D1 by T1 = D2 by T2 = Dn by Tn. এখন এই দুটাকে কম্বাইন করে কি করব তাহলে আমরা লিখি বল ও চার্লস সূত্র বল ও চার্লস সূত্র কি বলছি E1 D1 by T1 সমান E2 B2 by T2 লাগবে অনুবার সময় এই সূত্র লাগবে আচ্ছা আমরা ছোটবেলায় করছি না রো সমান কি এম বাই কি ভি আচ্ছা একই গ্যাস হলে তো আর কোন চিহ্ন হবে না চিহ্ন হবে আর প্রতিষ্ঠিত হবে কিন্তু এগুলো চেঞ্জ হবে নাকি গ্যাসের বল কি চেঞ্জ হবে গ্যাসের বল তো এটাই তাপমাত্রা বাড়ে আয়তন বাড়বে আয়তন বাড়ে গেলে এখন আয়তনের বস্তু পরিমাণ কমে বাড়বে মানে কি ঘনত্ব তাহলে এখানে আমি ভি ওয়ান সমান লিখতে পারি এম বাই রো ওয়ান কথাগুলো এখানে লিখিত টি ওয়ান ইন্টু এম বাই রো ওয়ান দেখেন আমি কিন্তু রো একটু ডিফারেন্ট করে দিয়েছি টি এর চেয়ে অবশ্যই ডিফারেন্ট করে দিতে হবে টি টু ইন্টু এম বাই রো টু ডিভাইড বাই টি টু এরকম একটা পাবলিক এখানে সেম না বলতো সেটা এর যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে আসে টি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান সমান টি টু বাই রো টু টি টু এটা আসে নাকি এরকম করা টি ওয়ান বাই রো ওয়ান এটাকে যদি উল্টে দিই টি ওয়ান কে উল্টে দিলে নিচে চলে যাবে এটাও লাগতে পারে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ আদর্শ গ্যাসের অবস্থা আদর্শ গ্যাসের উল্টো কি আদর্শ গ্যাসের উল্টো কি হবে দুনিয়াতে এমন কোন গ্যাস নাই যারা আদর্শ গ্যাস
মানে একদম এক্স্যাক্টলি মরে সূত্র এবং কাউসি সূত্র সব তাপমাত্রা মেনে চলে চাপে এ ধরনের গ্যাস পাওয়া যায় তাহলে দুনিয়াতে যা আছে সব আসলে কি গ্যাস তাহলে আমরা এখান থেকে দেখি তো যে ছিলাম গ্যাসের মূল সংখ্যা পাশে দেখি গ্যাসের মূল সংখ্যা কি হলে মূল সংখ্যা এন হবে আর ছোট হাতের বুঝায় একক আয়তনে অনুসংখ্যান বা ছোট হাতের বুঝায় গ্যাসের মূল সংখ্যা গ্যাসের মূল সংখ্যা কিভাবে মোট ভর ভাই গ্যাসের মোট ভর ভাই কি আণবিক ভর তাহলে কি লিখি এটাকে আমরা স্কুল আদার এম দিয়ে লিখি কিন্তু আণবিক ভরকে আমরা সবসময় দিয়ে লাগাতে ও এ দেখবেন এন এর জায়গায় এ ষোলো আদার এম বা বড় আদার এম এই সমীকরণটা কি আমরা বের করতে পারি কেউ একজন বলা থেকে এই সমীকরণটা পিপি সমান এন আরটা কিভাবে বের করবো আমাদের সময় খুব প্রমাণ আছে খুব ছোট ক্লাস আমরা একটু দেখি চাষের বয়স কি বলে পিস পড়াশোনা টু ওয়ান বাই বি আর বয়স কি বলে আর বয়স কি বলে বিস পড়াশোনা টু জাস্ট এখানে একটা টি লাগাই দিলে হয়ে গেল তাহলে দেখেন দেখেন এরকম দেখা যায় টিভি সমান আর এই ধ্রুবকটাই হলো কি বলা হয় আসতে বুঝে আদর্শ হয়েছে কি বলেছে আর কি আদর্শ গিয়ে যুগ যার মান করে কি কত আসমান ইমলা বলো আসমান কত 8.31 ঠিক আছে কেমিস্ট্রি বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার করতে এখন আসি আমরা ওই যে সমীকরণ প্রয়োগ দেখি একটু কেমন তাহলে একটা প্রয়োগ করার চেষ্টা করি প্রয়োগটা হচ্ছে ওই যে আমরা করছিলাম বয়লের সূত্র এবং চার্লসের সূত্র মিলিয়ে আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম একটা হচ্ছে পিবি সমান ধ্রুবক একটা পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বি টু বাই টি টু ওটা আমার চেষ্টা করি তাহলে লিখি একটি রদের তলের সাথে পৃষ্ঠে আসায় আয়তন তিন গুণ হয় তাহলে এখন আমরা এখানে দিয়ে লিখি আয়তন তিন গুণ হয়
আমাদের গভীরতা গুলো বেশ দ্বিগুণ হয় তবে গভীরতা বলতে পারে বেশার্ধ দ্বিগুণ হয় তবে গভীরতা এবার একটা এ সাথে একটা প্রশ্ন জুড়ে দিতে পারে গতে গিয়ে চার নম্বর রদের তলদেশে তাপমাত্রা দেখি একটা প্রশ্ন সলভ করলে মোটামুটি একটা ভালো মানের সিকিউ করা হয়ে যাবে নাকি আমরা যদি হ্রদের তলে বসে যা ওগুলো দেখতে পারি প্রাথমিক দড়ি উপরে গুলো কি করবো চূড়ান্ত করবো তাহলে আমরা লিখব হ্রদের তলদেশে আয়তন কত বি ওয়ান সমান বি বললাম তবে হ্রদের পৃষ্ঠ কত বলে দিছি আমরা বি টু সমান কি হবে থ্রি বি তাহলে হ্রদের যদি এখন তলদেশে চাপ ধরা হয় চাপ কত কি পরিমাণে তলদেশে পানি নিচ্ছে দুইটা চাপ সেগুলো কি তো বুঝলাম না এটা হলো বৃদ্ধি এটা হলো বায়ুমন্ডলের চাপ বাতাসের চাপ তো থাকবে রোদের নিচে আবার হ্রদের নিচে গেলে পানি আছে তাহলে যেখানে যাবো তার উপরে এইচ উচ্চতা পানি থাকবে ভোলা বেশ উচ্চতা পানি আছে তাহলে এইচ গভীরতায় পানির চাপ চাপ তাহলে পি ওয়ান সমান লিখবো বায়ুমন্ডলীয় চাপ প্লাস এইচ গভীরতায় পানির চাপ এটা বুঝতে বলে সমস্যা লিখতে পারি সমান যদি পিবি ধরে এটা কি হবে সরবালায় প্রমাণ করতে পানির ভর কত হবে সূচনা যেটা সমান আমি কি বলি প্রবতা বলছিলাম প্রবতা তবে প্রবতার ক্ষেত্রে এই বিটা অনেক সময় কারেন্সের ফলে গ্যাসের মানে পানি কর্তৃক অপসারিত বস্তু কর্তৃক অপসারিত পানি ওকে তাহলে হ্রদের পৃষ্ঠে চাপ কত হবে এখন বলে এটা বলতে হবে হ্রদের পৃষ্ঠে চাপ কত হবে পৃষ্ঠ কত হবে
বাউন্সটা আমাদের পৃষ্ঠে চলে আসছে, তারপর ধরো আমাদের পৃষ্ঠে চলে আসলে কি হবে, পানির চাপ আছে তাহলে কাজ কোন চাপ আছে বাতাস কোনো সমস্যা নাই তো সলিউশন ওয়ান ছিল না এখন আমরা যা জানি তাই আমরা যে যা জানি তাই লিখে দেবো ব্যাস আমরা জানি কি জানি জানায় তো তারপর আসছে আমরা জানি P1 B1 সমান H2G P1 সমান কত P প্লাস H2G এই আমরা এই H2 বের করবো তাহলে আগে একটু লেখা হচ্ছে ধরা যায় একটা বের করে দিতে H কতটা লিখবে এরকম ইজি হয় এই B1 সমান ছিল V P2 সমান ছিল P আর B2 সমান ছিল 3D আয়তন দিয়ে একটা জেনারেল ইকুয়েশন এখানে ব্যাপার আছে এরোটা কারো পানি পানির মধ্যে যে আসছে পানির মধ্যে পানি চাপ এটা এটা ভালো বুঝতে হবে এই পিটা কোনটি বায়ুমন্ডল যদি উদ্দীপক দেওয়া যেটা থাকবে ওটাই একটু জ্বালাই করতে পারে বলে যে পারো বের ঘর পিএ মান দিয়ে না দিয়ে কি বলবো পারো বের ঘরত্ব কিন্তু 65 ছিল না আমরা যা জানি মুখস্থা বসে দিচ্ছেন কিছু না দেখো তো পি পারাদের পারদের উচ্চতা না তো আমরা আসলে বায়ুমন্ডলের চাপ হিসেবে করি কিভাবে মানে এইচ উচ্চতার পারদ কলা কত চাপ দিচ্ছে নিচে ওটা হচ্ছে কি বায়ুমন্ডলের চাপ ঠিক না পারদের এই যে অনেক বড় আর যদি পানি স্নান করে যদি আমরা কি করতাম বাতাস যদি শুনতাম তাহলে কত বম্ব হইতো যদি বায়ুমন্ডল ঘুরে যুদ্ধ আছে তাহলে এই যে টরেসিনিস শূন্যস্থান এই যে এই এইচ উচ্চতার পারদ স্তম্ভের চাপই হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ তাহলে তোমাকে এখন পি সমান এইচ রো জি সূত্র দিয়ে এইচ রো অফ মার্কারি এইচ জি ফাইন্ড ইট দ্যাটস ওয়াই এই রোটা দেওয়া আছে
তাহলে আপনাকে এইচ জানতে হবে না বলেন এইচ কত 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 উঁচু পাঁচ স্তম্ভের চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ চাপে সমান তখন ও কি করতে হবে বুঝতো বারো দেওয়া এই বায়ুমণ্ডলের চাপ ডিটারমিনেশন নিয়ে অনেক ঝামেলার উদ্ভব হতে পারে উদ্দীপকের দেওয়ার সাপেক্ষে এটা মাথায় রাখতে হবে আর দেওয়া না থাকলে তো ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ মেরে দিলাম যেমন আমি এখন মেরে দিচ্ছি টু ইন্টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ডিভাইডেড বাই এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট এখানেও অনেক ঝামেলা আছে আরো ঝামেলা আছে এটা তো গেল পারত নিয়ে কথা রো পানির গুণত্ব একটু চালাই করে দিয়েছ নয়শো নিরানব্বই কেজি পা এটা মানে একটা কম্পিটিশন পানি আমাদের এই নদীর পানি গুণত্ব আর সমুদ্রের পানি গুণত্ব কি এক আবার ওই যে জি এর মার তুমি তো ধরো এক পয়েন্ট আজীবন করে আসছো কিন্তু এক পোনার উদ্দীপকে দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড তাহলে একদম রাফলি যে টিচার খাতা কাটবে সে তুমি উদ্দীপক টাচ না করার কারণে তোমার অর্ধেক মাস দিতে পারে তার অর্ধেক দিবে দিদি দিবে যাও ওকে ক্লিয়ার তাহলে আমরা লিখে দিই কত আসবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কথা বলছি সহজ একটা অঙ্ক যেটা আমরা সবাই পারি কমন পড়ে কিন্তু এই একটু চালাই করার কারণে টিচারদের মানে এটাকে আমরা বলি বর্ত করে দেওয়া একটু করে কি করে দিলাম তুমি যদি খালি কোনো দিকে চায় চায় আনো সুন্দর করতে মুক্ত আর মনে হয় বা বর্তের মধ্যে তুলে যদি উচ্চতায় আছে ডিফারেন্স পাওয়া খুব জোরে কথা লাগে এখনো তার সত্যি পারে আরেকটা অঙ্ক দেখাবো এরপরে বাকিগুলো আমরা এস ডাব্লিউ দিয়ে দিব আমি এরপর একটা আলোচনা করবো কি নিয়ে বেশি বেশিটা তো কিরকম ধরা যাক আমার রদের গভীরতা হয়েছে লিখনে লিখতে পারি কেন রদের গভীরতা এইচ তাহলে তলদেশ আয়তন তাহলে তলদেশ আয়তন মানে তো বিমান ছিল নাকি এখন আমি আর লিখতেছি বলে না তাহলে বিমান সমান কি ছিল বি ছিল তাহলে বিমান তাহলে রদের তলদেশে আমি বেশটাকে কল করবো বি ওয়ান বলি কেমন বি ওয়ান বলে কি হবে আমি লিখতে পারি ফোর বাই থ্রি পাই ডি ওয়ান বাই টু হল কি ডি ওয়ান কি হয় বেশ ডি হচ্ছে কি বেশ ঠিক না আচ্ছা রাখলাম তাহলে বি টু কত ফোর বাই থ্রি পাই দেখেন দেখেন জাস্ট এই এটার সাথে কি থ্রি ডি তিন গুণ আছে নাকি তিন গুণ আছে দুই গুণ তাহলে দুই দুই ডিভাইডেড বাই কি দুই কিউ ঠিক না ক্লিয়ার 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 কিছু বই না আমি বেশটাকে বেশারটে নিয়ে গেছি বেশারটে নিয়ে ওটা কিউ করছে তো এখানে ওই বেশ দুই গুণ আছে না তো দুই গুণ হলে ওটা আবার বেশারটে হয়ে যাবে বা শুধু বেস দিয়ে একটা সূত্র আছে ওয়ান বাই থ্রি পাই ডি কিউব এরকম সূত্র আছে ওয়ান বাই থ্রি ওটা মনে করলাম একটা নাম তাহলে দেখেন তো দেখেন তো এখন আমি টুটাল যদি বাইরে নিয়ে আসি টু কিউব হবে না টু কিউব মানে এইট না এইট ইন্টু এটা লিখতে পারি ফোর বাই থ্রি পাই
b1 by 2 whole cube. আয়তন বাড়া আর আয়তন বাড়ার কি বলছে আয়তন যদি বাড়ে বলে তাহলে কি হবে যা আগে যা ছিল তার সাথে যা বাড়া তা যুক্ত এটা মনে রাখতে হবে তাহলে এটা বুঝে গেছে ক্লিয়ার এবং তিন গুণ হল থ্রি কিউব হবে 27 বি হবে বি ওয়ান আর যদি ফোর গুণ বলি ফোর কিউব 64 বি তাহলে তো এই জিনিসটা ডিফারেন্ট হয় আর সব আগের মতো তাহলে পি ওয়ান সমান কি এইচ রো জি প্লাস পি আর পি টু সমান হচ্ছে পি এখানে নাও গেট দ্য ভ্যালু অফ এইচ এইচ টা নিয়ে উত্তর ওকে এটা লিখে নেন এটাই হচ্ছে আমাদের কি বাকিগুলো লোকেশনটা কি করে ঠিক আছে ধন্যবাদ।